সবাই মিলে এখন আপনাদের পাশে দাঁড়াচ্ছে এবং একটা পুরস্কার আপনাদের আমরা সবাই মিলে আসলে দিতে চাই, এই ব্যাপারটা আপনি কিভাবে নেবেন? আমি মনে করি যে ওই টাকাটা ওদের মতো কিছু লোক, আর যারা আহত অসহায় কিছু লোক আছে, মেডিকেলে ভর্তি আছে, কিছু লোক মারা গেছে, ওদেরকে আপনি সহযোগিতা করলে আমরা মনে করি যে আরো আমরা গর্বিত হব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনা সম্পর্কে অবগত আছেন। তো সেই দিন যেদিন বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে, সেই দিন এমন কিছু মানুষ ছিল সেখানে যারা নিজের জীবনকে বাজি রেখে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, কিন্তু তাদেরকে আমরা সমাজের সামনে তুলে ধরতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, সত্যি আমাদের ব্যর্থতা। আজকে আমি আপনাদের সাথে দুজন সুপার হিরোর পরিচয় করে দিব, যারা সেই দিন অর্থাৎ বনানীর এফআর টাওয়ারে যেদিন আগুন লাগে সেদিন নিজের প্রাণকে বাজি রেখে অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল। পাশে দেখতে পাচ্ছেন ছবি, একজন জসিম আর একজন হচ্ছে লোকমান। আমি জানি আপনারা অনেকেই হয়তো বা ভিডিওটা প্রথম থেকে একটুখানি ওপেন করেই চলে যাবেন, কারণ আমি যে নায়েম সম্পর্কে কথা বলছি না, তাই আশা করি আপনারা যদি ভালো চান সমাজের তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা রিয়েল হিরো তাদের সম্পর্কে আপনাদের জানা উচিত। যাই হোক, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের একজন ইউটিউবার তাহসিনেশন ভাই এই জসিম এবং লোকমানদের জন্য $10,000 সংগ্রহ করছে। আমি দেখলাম একজন ইউটিউবার, ভিডিওর প্রথমে আমি আপনাদের দেখিয়েছি মাহসান স্বপ্ন ভাই, যখন এই জসিম এবং লোকমানদের জিজ্ঞাসা করলো যে আপনাদের যদি এই $10,000 দেওয়া হয় তখন আপনারা কি করবেন, তখন এই দুই সুপার হিরো বলল যে আমরা আসলে এই টাকাটা চাই না, আমরা চাই যে যারা অসুস্থ আছে বা সেই দিন যারা সব কিছু হারিয়ে ফেলেছে, যারা এখনও হাসপাতালে আছে, তাদেরকে যেন টাকাটা দেওয়া হোক। দেখেছেন তাদের মনটা কত বড়। আর আমি যতটুকু জানি যে তাদের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড বা বলতে পারেন যে আর্থিক অবস্থা তেমনটা ভালো না, একজন ভাঙড়ির দোকানে কাজ করে বা ভাঙড়ির দোকান আছে, আরেকজনের চা কিংবা ফার্নিচারের কাজ করে তারা, অর্থাৎ তাদেরই টাকার প্রয়োজন, কিন্তু তারা কী করেছে, সমাজের জন্য কাজ করতে চেয়েছে বা তারা বলেছে যারা বিপদে আছে তাদেরকে যেন টাকা দিয়ে হেল্প করা হয়। সাব্বাস, সেলুট ভাই, তোমাদের, তোমরা আসলেই রিয়েল হিরো। আর হ্যাঁ, এদেরকে কিন্তু আমরা ফুটিয়ে তুলতে পারি নাই, আমরা ভাইরাল করেছি কাদেরকে, নাইমের মতো মানুষদের যারা একটা মাত্র পাইপ ধরেছিল, কোনো মানুষের জীবন বাঁচায় না, জাস্ট পাইপ ধরেছিল, সেও ভালো কাজ করেছে কিন্তু তার এতটুকু প্রাপ্য ছিল না যে এত ভাইরাল করা লাগবে। আসলে আমাদের উচিত ছিল এই জসিমের মতো লোকজনকে ভাইরাল করা, লোকমানের মতো লোকজনকে ভাইরাল করা, সেটা আমরা করি নাই। যাই হোক দর্শক, আশা করব এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে বাংলাদেশের সব মানুষ জসিম এবং লোকমানকে চিনতে পারে, তার ভালো কাজ সম্পর্কে জানতে পারে এবং সেই কাজগুলো দেখে উৎসাহ পায়, যাতে নেক্সট ডে মানুষজন কোনো বিপদে পড়লে এগিয়ে আসে এবং সাহায্য করে। এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। এদের গরিব বলে বা বলতে পারেন যে এরা আর্থিক বা অভাবে আছে বলে এদের কাছ থেকে আপনাদের কিছু শেখার নেই, এমন কিছু না, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এদেরকে সমাজে ফুটিয়ে তুলতে হবে, এদের ভালো কাজকে ফুটিয়ে তুলতে হবে, আর এটার দায়িত্ব আপনার, আমার, সবার। যাই হোক দর্শক, আমি লোকমান এবং আর হচ্ছে জসিম সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই এই দুইটা ভালো মানুষ সম্পর্কে একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।